আজ শ্রদ্ধেয় কিংবদন্তি শিল্পী অমলা শঙ্করের 103তম জন্মশতবার্ষিকী, তাই রয়েছে আপনাদের জন্য বিশেষ কিছু চমক। মমতা শঙ্কর ডান্স কোম্পানি থেকে রয়েছে বিশেষ বিশেষ কিছু পারফরমেন্স, তার মধ্যে বেশ কিছু চমক রয়েছে আপনাদের জন্য। বিশেষ বিশেষ কিছু অতিথিও ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। চলুন শুনে নিই তাদের বক্তব্য এবং দেখে নিই বিশেষ কিছু মুহূর্ত। স্মৃতি, আমি আজকে আমার মার 103তম জন্মদিন। এটা আমরা দুদিনের একটা প্রোগ্রাম করেছি, মানে ফেস্টিভ্যাল, সর্ট অফ ফেস্টিভ্যাল। এটা গতকাল ছিল আমাদের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে, আর আজকে আমাদের মধুসূদন মঞ্চে হচ্ছে। আর এই যে মার একটা মার কল্পনা থেকে কিছু ক্লিপিংস, সেগুলো বার করে সেটা দেখানো হবে। আর প্রথমে মিসিং ইউ বলে যে আইটেমটা হবে, সেটা আমার মা কোরিওগ্রাফ করেছিলেন আমার বাবা যখন চলে যান। আর এটা আমার দাদা আনন্দ শঙ্করের মিউজিকের ওপর মা করেছিলেন। আজকে সেই যে সেইটাই আজকে আমার মার জন্য আমি সেটা করছি। তো এখানে আই এম মিসিং মা, বাবা, দাদা সবাইকে। তো আজকে শাড়িটা পরেছি, এটাও মার শাড়ি। চাঁপা ফুল মা ভীষণ ভালোবাসতেন, তো ঠিক 6টা চাঁপা ফুল পাওয়া গেছে। সে মানে সেইটা আমরা মার কাছে দেবো, মানে অদ্ভুতভাবে 6টা চাঁপ ঠিক 6টাই পাওয়া গেল। আর আমরা 6 জন আছি, মানে নাতি দিতে পারবে না, মানে ও ছোট দুরন্ত পানা করবে, সেই জন্য ওর হাত দিয়ে দেওয়াচ্ছি না। কিন্তু আমরা 6 জন, 2 ছেলে, 2 ছেলের বউ আর আমি আর বাপিদা। গতকাল ছিল যেটা স্টার্টিংয়ে যেটা ইতে ছিল সেটা অন্য ছিল, সেটা রামের রাজ্যাভিষেক এর ব্যাপার নিয়েছিল। আজকে যেটা হচ্ছে সেটা মিসিং ইউ, সেটা অন্য। তো দুদিন দুরকম ছিল, সেকেন্ড হাফটা একই। স্মৃতির কথা তিনি আমাদের সাথে ভাগ করে নিলেন এইভাবেই। আরও লেটেস্ট আপডেটের জন্য চোখ রাখতেই হবে আপনাদের জিও বাংলায়। ক্যামেরায় সৌম্যর সাথে আমি সিমি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি।